বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। পারমিতা চ্যাটার্জি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। চলো আজকে আমি তোমাদের সাথে, ভাবছো যে আমি আবার কি নিয়ে ভিডিও করছি, আজকে আমি এমন কিছু নিয়ে ভিডিও করব না। আমার সকালের কাজ আমি সব সেরে নিয়েছি। আজকে আমি আলমারি গুছাবো। আমি আলমারি আমার পুরো অগোছালো হয়ে আছে, সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ঘরটা আমি গুছিয়ে নিয়েছি। ওখানে জামাগুলো কাচবো, জামাগুলো কাচা হয়নি, আজকের কাচবো। দেখতেই পাচ্ছ আমার গুছানোগুলো। এখানে আমার ওষুধ আছে, সব ওষুধ থাকে, পুরো টিফিন গাড়ি ভর্তি। দেখো পুরো, দেখো জামাগুলো কিরম ছড়ানো আছে পুরো বিছানার মধ্যে। আর আলমারি দেখো, আমি আলমারি গুছাচ্ছি। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ একটা থাক আমার সবে গুছানো হয়েছে, তা ভাবলাম যে এই ভিডিওটা করা যাক। দেখতেই পাচ্ছ এখন এই থাক বাকি, এই থাক বাকি, এগুলো সব গুছাবো। নিচের থাক দেখো, ওকে নিচেরটা আমি হাত দিই না, কেন ওখানে আমার একটা ইয়ে রয়েছে, পার্সেলার জিনিস আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, বলবো না, দেখতে পাবে। চলো বন্ধুরা, আলমারি গুছিয়ে নেওয়া যাক। দেখো বন্ধুরা আমার, দেখো এক থাক, দু থাক, তিন থাক গুছানো হয়ে গেছে। দেখো আলমারি কত তাড়াতাড়ি গুছে। এরম করেই রাখতে হবে, প্লাস্টিকে বলো, বাইরে বের করা বলো, এরম করেই রাখতে হবে। বাট ব্যাগে তো আমি রেখেছি, কেন এর মধ্যে সব আমার টপ আছে, এই জন্য মানে যত আমি হাতের সামনে যেন ফটাস করে যেন পেয়ে যাই, যত টপ বলো দেখতে পাচ্ছ প্লাস্টিকে আমি রেখেছি। এই যে টপ প্যান্ট বলো আমি সব এই প্লাস্টিকের মধ্যে রাখি, যেন আমাকে এদিক ওদিক খুঁজতে না হয়, এক জায়গায় আমি রেখে দিই। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে একটা শাড়ি শেয়ার করছি। দেখো এইটা, এটা হচ্ছে বেনারসি, পিওর বেনারসি। এইটা এটা ব্লাউজ বানিয়েছি, বেশি দিন হয়নি এটা বিয়ের জন্য। দেখো দেখতেই পাচ্ছ ব্লাউজটা ঠিক এরম করে বানিয়েছি। একটা ব্লাউজ আর শাড়িটা আমি দেখাচ্ছি, সুন্দর একটা শাড়ি, কি বলবো বন্ধুরা, শাড়িটা এতটা ভারী, জানি না ওয়েট আমি রাখতে পারবো কিনা। দেখতেই পাচ্ছ আমি বলেছিলাম সবুজের মধ্যে, সবুজের মধ্যে পুরো খোলটা, শাড়ির যে খোলটা এটা মনে খোল। আর শাড়ির মধ্যে দেখো একটা রানী কালার আছে, এটা রানী কালার, জাস্ট রানী কালার। দেখতে পাচ্ছ শাড়িটা মুড়ে গেছে, দেখতো রানী কালার, এই পুরো বডিটা এরম থাকবে। আর এইটা আঁচল, মানে ও যে মানে অর্ধেক মানে সবুজ থাকবে, অর্ধেক রানী কালার থাকবে। শাড়িটা ভীষণ একটা সুন্দর একটা শাড়ি, পুরো অল টোটাল শাড়িটা এরম থাকবে। দেখতে পাচ্ছ এটা আঁচল, আর বডিটা পুরো খুলে দেখাচ্ছে, খুলে দেখানো বেশি যাবে না, পাটটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এটা রানী কালার, এতটা সুন্দর যে না পড়লে বুঝতে পারবো না। আমি পরবো, আমি তোমাদের সাথে আমি দেখাবো, আমি সেজে গুজে দেখাবো তোমাদের। দেখতেই পাচ্ছ শাড়িটা, আর সাথে আর একটা শাড়ি আমি কিনেছি, এটা শাড়ি, এটা জামদানিও বলতে পারো। এর সাথে আমি ব্লাউজ বানিয়েছি, এখন রেডিমেড ব্লাউজ পাওয়া যায়, বাট রেডিমেড ব্লাউজ আমার ভালো লাগে না, কেন বানানো একটা আলাদা থাকে আর একটা ফিটিং, ওইগুলোও ফিটিং হয়। দেখো এখানে দড়ি বাঁধানো, এখন ব্লাউজ বানাতে গেলে এখন 300-400 টাকা নিয়ে নেয় এখন ব্লাউজ বানাতে গেলে। আর ব্লাউজটা প্রচণ্ড ফিটিং, আমি যেখানে মানে মানে এ বানাই আমাদের এখানে পুরো ফিটিং করে, আমার ওরা ফিটিং জেনে গেছে, এই জন্য ফিটিংটা ভালো আনতে পারে ওরা। আর দেখতে পাচ্ছ ব্লুর ওপরে সাদা আছে আর হলুদ আছে, আমি তোমাদের বলেই ছিলাম আমার হলুদটা এখন আমার প্রচণ্ড ভালো লাগে, আর গায়ে পরলেও ফুটে ওঠে। দেখতেই পাচ্ছ অনেক আছে, মেয়েরা শাড়িতে পছন্দ করে না কোনোদিন, জানি নিজের সাজার থেকে নিজের চেহারা সবনার সামনে নিয়ে আসা ভালো, কিন্তু কোনো কোনো সময় সেজে দেখবে প্রচণ্ড একটা ভালো লাগে, খুব সুন্দর লাগবে, উপরে সাজবে না,
যতটা সাজার অতটাই সাজবে, উপরে সাজলে আবার দেখতে বাজে লেগে যায়। আর দেখাচ্ছি বন্ধুরা, আর তোমাদের আমি বলেছিলাম আলমারিতে আমার একটা মানে এর জিনিস আছে, সেটা একটু দেখাচ্ছি। এই একটা ভান্ডার, এর মধ্যে আমি 500 টাকা করে ফেলি, 100 টাকা করে ফেলি, মানে যখন যা পাই আমি ফেলি এর মধ্যে। দেখতেই পাচ্ছ পয়সা আওয়াজ হচ্ছে, ফেলি। জাস্ট এর মধ্যে টাকা আছে, পয়সা আমি নেই, কোনো খুচরো পয়সা টাকার সাথে রাখলে টাকা ভিজে যাবে, মানে জল হয়ে যায়, আমি শুনেছি। বাট বলেছে মা যে টাকার সাথে পয়সা কোনো দিন রাখবি না, সেই জন্য এর মধ্যে টাকা আছে, জানি না কত জমেছে। এইটাই আমার পার্সোনাল জিনিস, এইটা আমি শেয়ার করি না কারোর সাথে, তোমাদের সাথে বললাম বন্ধুরা, তোমরা কাছের লোক বলে, কেন তোমরা কাউকে তো বলবে না। আর আরেকটা কিনেছি আমি, দেখাচ্ছি, এই একটা জামা কিনেছি, দেখতেই পাচ্ছ এই একটা জামা, জামাটা খুব সুন্দর একটা, দেখো একটা ওড়না আছে, এটা চুড়িদারই চুড়িদার আছে, লং চুড়িদার, দেখতে পাচ্ছ একটা ওড়না আছে, পিঙ্ক কালারের, পিঙ্ক কালারের প্যান্ট আছে, আর সবুজ কালারের জামাটা, পুরো অল টোটাল জামাটা এরম আছে। দেখো ফক স্টাইলের জামা আছে, আমি পারলে ফকও পরতে পারবো, পুরো কাজ করা জামাটাকে দেখাচ্ছি তোমাদের, দেখো কি সুন্দর একটা, এটা ফক স্টাইলে। আমি ব্যাগ কিনেছি কটা, ব্যাগগুলো আমার লাগে, দেখো প্রথমে একটা লাল কালার, এর মধ্যে একটা ছোট পাস ব্যাগের মতন আছে, দেখতেই পাচ্ছ একটা ছোট, একটা লাল একটা চামড়ার ব্যাগ, এটা এটা জাস্ট কিনেছি। আর একটা চৌকিনের জন্য সবসময় আমাদের বড় বড় ব্যাগ নিয়ে ঘুরতে হয়, দেখতেই পাচ্ছ একটা ছোট ব্যাগ আছে, সাথে আছে এর মধ্যে ব্যাংকের বই ঠই, এর মধ্যে ব্যাগের মধ্যে রাখতে পারবো আমি, সেই জন্য কিছু, এটা বেশি দাম নেয়নি, এটা 100 টাকা নিয়ে, 120 টাকা না এরকম কিছু নিয়েছে। এর মধ্যেই আর একটা ব্যাগ আছে, আমি দেখাচ্ছি বন্ধু তোমাদের, একটা পাস ব্যাগ কিনেছি, এটা এটা লেদারের আছে, এটা চামড়ার আছে, এটা দেখতেই পাচ্ছ, এটা 300 টাকা নিয়েছে, এর মধ্যে অনেক চেন আছে, চেন বেড়ে হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছি এর মধ্যে অনেক আছে, এর মধ্যে ব্যাংকের বই ঠই আমি রাখতে পারবো। আর এই একটা ব্যাগ আছে, এটা 80 টাকা দাম নেয়নি, এটা মানে 50 টাকা এরকম কিছু একটা নিয়েছে, এটা চেনে করে সেখানে বসে ব্যাগগুলো দরকার লাগে। একটা ব্যাগ কিনেছি, এই তো বেশ ভালো, অনেক কটা চেন আছে, এটা এখন আমি নিইনি, এগুলো কিনেছি একসাথেই, আমি যখনই কিনে 3-4টে ব্যাগ আমি কিনে আনি। আর একটা আমি ব্যাগ কিনেছি কালকে, আমি নিয়েছিলাম, এই যে এই একটা কিনেছি, এই একটা কিনেছি, এটা নিয়েছিলাম। আর একটা আছে ভ্যানিটি ব্যাগ, এইটা দেখতেই পাচ্ছ, এটা এটা বেশ ভালো ব্যাগ, মানে হালকা কিছু ধরবে, পাস ব্যাগ একটা হাতে নিয়ে না, আর একটা ভ্যানিটি ব্যাগের মধ্যে যা কিছু চিরুনি বলো, একটা ছোট বোতল জলের, আর মানে মেয়েদের সাজা জিনিস যেগুলো থাকে ওইগুলো নিতে পারো, এইগুলোই আছে, আর তো এমন কিছু নেই। ও আর একটা আছে পিঙ্ক কালার, এটাও বেশি নেই, জাস্ট দেখতেই পাচ্ছ খুব সুন্দর, এটাও বেশ সুন্দর, দেখো জামার সাথে আমার ম্যাচিং হয়ে গেছে পুরো। এই ছিল আমার, আর আলমারিটা দেখো আমি গুছিয়ে নিয়েছি, দেখো আলমারিটা আমি পুরো গুছিয়ে নিয়েছি, যেগুলো প্লাস্টিক আমি এইগুলো রেখেছি, কেন আমি প্রথমেই বলেছি ওইগুলোর মধ্যে আমার টপ আছে, হাতের সামনে আমি পেয়ে যাব। দেখতেই পাচ্ছ কী সুন্দর গুছিয়ে নিয়েছি আমি, বন্ধুরা তোমরাও আলমারি গুছিয়ে রাখো, দেখতেই পাচ্ছ সুন্দর একটা গুছিয়ে নিয়েছি আমি। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করুন, আমি জানি আমার ভিডিও তোমাদের ভালো লাগে না, তাও আমি বলছি ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করুন, আর কমেন্টে জানান কেমন লাগলো আমার আলমারি গুছানো, আমার কাপড় চোপড় কেমন লাগলো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই গাইস, ভালো থাকবেন।